আসসালামু আলাইকুম দর্শক, এটা হলো রামাগাড়ি সুইচ গেটের নিচে। এখন হাত টাই মাছ ধরবে, এখানে হাত দিয়ে মাছ ধরবে। এই যে ভাইরা সবাই নামছে টুকুরের মতো করে। ওই যে আবার একটা ইলিশ পেয়ে গেছে দর্শক, ওই যে দেখেন আবার ইলিশ পেয়ে গেছে, আবার ইলিশ মাছ পেয়ে গেছে দর্শক। এই মাত্র তিনটা ভালো এই মুহূর্তের মধ্যেই। আমি এখন এদের মাছ ধরা দেখাবো আপনাদেরকে, ইলিশ মাছ পরে দেখাচ্ছি। একটু নামেন, এখানে কিভাবে মাছ ধরবে? এখানে নিচে জাল আছে, ওরে বাবা রে কি করতেছে রে, ভয় নাই রে, আল্লাহ এদের একটুকু ভয় নাই রে জীবনে। ওরে বাপরে বাপরে, ও ওখানে থাকছে কিভাবে? আরেকজন নামছে দর্শক, ওরে বাপরে কি সাহস এদের আল্লাহ দিছে। উপরে দড়ি আছে, দড়ি ধরে, ওরে বাপরে বাপরে, লাভ দিবে এখান থেকে মাছ ধরার জন্যই নামলো আর কি। আল্লাহ এদের এত সাহস দিছে কিভাবে, নাকি সাহস খাওয়ার মানে সাহস হওয়ার ওষুধ খাইছে? এখন যদি এখান থেকে মাছ শিকার করতে পারি আপনাদের ভালো লাগবে দর্শক, আশা করি। না শিকার করলেও ভালো লাগা উচিত, কারণ মাছ শিকারের জন্য এরা এখানে আসছে। ইনশাল্লাহ মাছ পাবে আশাবাদী আমি। এভাবে নদীর স্রোতের মুখে দাঁড়িয়ে মাছ শিকার অনেক কঠিন। ওই ওরে মাছ পেয়ে গেছে আল্লাহ, সত্যি উপরে দেন, উপরে দেন ভাই, আল্লাহ সত্যি সত্যি মাছ পেয়ে গেছে রে। এগুলো কি ভাবা যায়? ওই ভাই দেখি আবার নামেন, রাখেন তো এটা, রাখেন তো ট্যাক্সিতে, আপাতত তাজা আছে মাছটা এখনো। আবার একটু নামেন ভাই, আবার দুই মিনিট, হাত দিয়ে ইলিশ মাছ পাই না? ওই যে ওরা পাচ্ছে কিভাবে? এখানে কি খুব পানি বেশি? 12 ফিট? আর গলাত লাগলে তো মরে যাবে, গলাটা ছিঁড়ে। ওই দড়ি ছিঁড়ে উপরে যাবে, ওখানে ডুব দিয়ে মাছ শিকার করতেছে দর্শক। ও আবার পা দিচ্ছে ওকে ধরার জন্য, সেই মজা করছে ছেলে পেলে। ওই চলে গেছে দূরে। এর একটুকু ভয় লাগে না এই জায়গাতে, কি রিস্কি জায়গা। ওখানে কি ধরে আছে? ওটা ধরে আছে কি ওখানে? হ্যাঁ জড়ি
এখানে কি এবছর অনেক বড় বড় মাছ পাওয়া গেছে? কত কেজি ওজনের? কি কি মাছ এগুলো? কাতল রুই ইত্যাদি। কই গেল মাছ? কই গেল? কই? ওই যে আমি আসার পরে ওইটা তো। হ্যাঁ দেখেছি, আসছি আসছি। মাছগুলো রাখ, আমি কিনে নেব। এই পদ্মা ইলিশ না খাইলে আজকে রাতে ঘুমে হবে না আমার। মাছ ধরো ভাই, মাছ ধরো। আরে ধরো না, ওইটাতে যাও, ওইটাতে ওইটাতে। প্রতিদিন আর এভাবে মাছ ধরে কেমন? পিঁপড়ার মতো করতেছে। ওই পারে যাও, ওই পারে, ওই পারে মাছ আছে মাঝখানে। আসলে বলা সহজ করা কঠিন, ওখানে দাঁড়ায় থাকা বা এক জায়গায় টিকে থাকা আমার মতো শান্ত এক মিনিটও পারবে না। সেই মজা করতেছে ওরা। কি ওখানে গর্তের মধ্যে হাত ঢোকা দিচ্ছে না? কেমন সাহস বাপরে বাপ! কই আর মাছ? কই মাছ নিয়ে আসো। আরে মাছ, ওরা ইলিশ মাছ পাচ্ছে, তোমরা ডুম দিয়ে ইলিশ মাছ পাচ্ছ না কেন? ওরা তো ইলিশের বাচ্চা পাচ্ছে, তোমরা ইলিশের মা বাপ গুলো ধরে আনো। এই ছোট ভাই, ওইখানে ইলিশের বাপ মা আছে, ওখানে যাও। ইলিশের আব্বা মা ওখানে আছে, দাদা দাদি গুলো ওখানে আছে। আরে মানুষ পারে না এমন কোনো কাজ আছে? আমি ওই যে উস্তাদ নামের না তো চা। বড় একটা নেট নিলেই তো হয়, বড় নেট। কি গগনি উঠছে? ঝাঁপ দাও তো, এই চোখ বন্ধ করে ঝাঁপ দাও তো দেখি, ধাক্কা দিব। ভয় লাগে? দর্শক, এভাবে এরা মাছ শিকার করে থাকে প্রতিদিন, এদের এটা পেশা, এদের নেশা। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদেরকে কিছু সময় আনন্দ দিতে পারছি। আল্লাহ হাফেজ।